জায়গাটিতে দাঁড়িয়ে আছি বরিশাল চার আসনের আন্দরমানিক ইউনিয়নের ১৫ নং কেন্দ্রটিতে। এই কেন্দ্রটিতে রয়েছে ১৯০৭ ভোট। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে। আমি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে এমনটাই জানিয়েছেন। মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০০টি কেন্দ্র রয়েছে। আমি যদি আপনাকে আর একটা বিষয় জানাতে চাই, যে আমার সামনে যে সারিটি রয়েছে পুরুষের যে সারিটি, তারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন। তারা আমাকে এমনটাই জানিয়েছে যে সুন্দরভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে। আমি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে হিজলা উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্র রয়েছে, প্রশাসনের নিরাপত্তার মধ্যে দিয়েই ভোট গ্রহণ চলছে সকাল ৮টা থেকে। মিলন সরদার, এশিয়ান টেলিভিশন, হিজলা, মেহেন্দিগঞ্জ।